না শাকিবের সাথে নায়িকা নাই তো নায়িকা নাই আমাদের নায়িকা যা আছে হবে না বাংলাদেশে নায়িকা খুঁজে পাচ্ছেন না আপনি নাই নায়িকা নাই সাবনুর কই বাবু তো জামিলক বকুল যে বেদের মেয়ে জোশন ডিরেক্টর সে কিন্তু কাঞ্চন ভাইকে নিয়েও দিলরুবা হিট দিতে পারলো না ফ্লপ হয়ে গেল দারা শেখর প্রডিউসার আমরা নিজেরাই কান্নাকাটি করতেছি ওই দারাবের অফিসে কেন হলো না আমাদের দেশে যেগুলো ছবি সুপার ডুপার হিট হয় যেগুলো আমরা বলি এটা পরিচালকের ব্রেন থেকে বাবা তোমাকে কতদিন দেখেনি কোথায় গেছিল হ্যাঁ তার অনেক সময় সংলাপ থাকে না তো খালি বাবা বলার পরে আর সংলাপ বলতে পারতেছে না আচ্ছা কাট 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 আবার ফরিদ আবার আসলো আবার আবার আসলো আবার এরকম সাত আটবারে শর্ট হয় না তো বলছি ঠিক আছে আপনি পপিকে আমাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছেন প্রথম ছবি আপনার হাত ধরে পপি যত বলা হয় অনেক সম্ভাবনা ছিল কিন্তু তেমন কিছু করতে পারেনি আপনার অবজারভেশন কি পপিকে নিয়ে এবং অনেকগুলো হিট ছবিও দিয়েছেন শুরুটা আমি একটু দুই লাইনে বলি জি তাহলে জিনিসটা বুঝতে পারবা যে আমি তখন শুটিং করছি এফডিসি তিন নম্বর ফ্লোরে তোমার প্রডিউসাররা আসলো আর কি আমার নাম হলো সিদ্দিক সাহেব আর হলো খাজা ভাই তো নতুন নাম তো চিনি না তারপরে প্রোডাকশনে জিজ্ঞেস করছে যে মন্তাজুর রহমান আকবরকে বলে যে উনি তো বলে বলেন যে আমরা একটু দেখা করবো তো আমাকে বসে যে উনি দেখা করছে ঠিক আছে বসা চা নাস্তা দিয়ে তারপরে আমি কথা বলি শর্টের গ্যাপে জি বলেন তো বলে যে আমরা একটা সিনেমা বানাবো তো বানাবো আপনি একটু আমাদের সিনেমাটা যদি বানাই দেন বললো যে আমাদের কাঁকড়াইলে অফিস কোথায় এই কী মেনশান আর কি ওখানে তো বলে আচ্ছা ঠিক আছে আমি কালকে পর্যন্ত শুটিং আছে পরশু দিন আমি বিকালে আসতে পারবো তো ওনার অফিসে গেলাম তখন বললো যে আমরা একটা নতুন নায়িকা আনন্দ বিচিত্রের ফটো সুন্দরী তাকে এনেছি আমরা অনেক দিন যাবতই প্রায় কয়েক মাস নিয়েছি আমরা তো তাকে নিয়ে সিনেমা বানাবো এটা আপনি সিনেমাটা বানিয়ে দেবে কী নাম কো পপি আচ্ছা তো ওনারা আবার ফটো সেশন করছে এই হোতাপাড়া গিয়ে অনেক টাকা পয়সা খরচ করে তো ছবি আমাকে দেখাইছে আমি বললাম যে আনন্দ বিচিত্রের ফটো সুন্দরী যে তার থেকে তো আপনাদের ফটো খারাপ কেমন ফটোগ্রাফার নিয়েছেন আনন্দ বিচিত্রের ফটো সুন্দরী সারা বাংলাদেশে বাছাই করে এখানে পছন্দ আইনে একটা মেয়েকে ফটো সুন্দরী বানানো হয় ফটোজেনিক ফেস জোনে ফটো সুন্দরী আমি আমাকে সরাসরি দেখান তো দেখলাম কথা বললাম তো পরে ওই আমরা মোটামুটি স্ক্রিপ্টিং তারপরে ডান্স তারপরে এগুলো তার বললাম যে রিহার্সাল করাইতে হবে তাকে নতুন মেয়ে তো এমনি কথা বললাম অনেকক্ষণ ধরে বলে যে আমার দুই দিন আপনি ওর বাসায় নিয়ে যাবেন পরপর ওর সাথে আমার কথা বলতে হবে যে ফ্লুয়েন্টলি ফ্রিকুয়েন্টলি তারপরে স্মুথলি কীভাবে হাসে কাঁদতে পারবে কি না এগুলো আমাকে আগে দেখতে হবে নতুন মেয়ে তো টেস্ট করতে হবে ওইটা উনি ওনার সামনে এগুলো আমরা হয়তো দুই লাইন লিখে দিতাম তো তো চেষ্টা করছে পপি কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে শুটিংয়ে গিয়ে যখন হতে পারে আমরা শুটিং শুরু করলাম ফরিদি ভাই হলো বাবা ডলি জোর হ্যাঁ মা ছিল তো ওই হয়তো ফরিদি ভাই একটা সিন ওই সিন থেকেই স্ট্রাইক করছে আর কি যে ফরিদি ভাই যখন আসলো তো মেয়েটা ঘরের ভিতরে দৌড়িয়ে গিয়ে বাবা বলে জড়াই ধরবে বাবা তোমাকে কতদিন দেখেনি কোথায় গিয়েছিল হ্যাঁ তার অনেক সময় সংলাপ থাকে না তো খালি বাবা বলার পরে আর সংলাপ বলতে পারতেছে না আচ্ছা কাট 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 আবার ফরিদি আবার আসলো আবার আবার আসলো আবার এরকম সাত আটবারে শর্ট হয় না তো বলে ঠিক আছে আচ্ছা একটু চায়ের ব্রেক দিই একটু ওই আমার সিবিএসএর বললাম যে ওই পপির ডায়লগুলো ভালো করে পড়ান তো পড়াইছে তারপরে এবার হবে চলেন তারপর হচ্ছে না হয়তো কনফিউজ ছিল বা কোনো কারণে হয়তো হয়নি আর কি তো ফরিদি ভাই তো ভয় পেয়ে গেল এর উপরে ছবি অমর সানি পপি এই আমার সাথে যদি এখন আমাকে দেখে ভয় পাইলো না কী করলো আকবর ভাই কেমনে কী করবেন কুলি হ্যাঁ আপনার সারা পৃথিবীতে কোনো পরিচালক এই কাজ করে নাই আমি যতটুকু জানি সম্পূর্ণ সিনেমা শুটিং করা হয়েছে মাস্টার শটে হ্যাঁ ফরিদি ভাই ক্লোজ ডলিজোর ক্লোজ পপি ক্লোজ না সংলাপ বলতে সমস্যা মাস্টার শটে পপি দাঁড়ায় আছে পপির ওভার শোল্ডার পপির থেকে ট্রলি হচ্ছে পপির ভিতর থেকে ক্রেন হচ্ছে শুটিং কিন্তু কমপ্লিট সম্পূর্ণ ছবির সংলাপ কিন্তু বাকি তার সম্পূর্ণ ছবি হ্যাঁ পুরো ছবি কমপ্লিট আবার দেখতে হবে এরপরে কি করা হয়েছে এডিটিং করা হয়েছে আচ্ছা করার পরে স্ক্রিপ্টের সাথে মিলে এটা নিয়ে আবার এই একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ডায়লগগুলো তুমি পড়ো গাছের আড়ালে বাড়ির ওয়ালে ঘরের ভিতরে সম্পূর্ণ তিন নম্বর ফ্লোর ভাড়া করে এরকম পঞ্চাশটা সেটের
সেটের হচ্ছে ইয়ে সাজেশন, কোনোটার এই ওয়াল, কোনোটা গাছের ডাল, এরকম করে এইটাও নিতে নিতে 10-15 দিন লাগছে শুধু ক্লোজ আপ, একটা একটা করে সংলাপ কেটে 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 নিয়ে নিয়ে করতে হয়েছে, নিয়ে তারপরে কুলি হয়েছে। একটা সাকসেস আছে তার, সেই যত আমরা যে কষ্টটা করছি তার পিছনে বা সেও চেষ্টা করছে, সেই কিন্তু 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা, তার মানে পরবর্তীতে সে চেষ্টা করে গেছে অনেক অনেক চেঞ্জ হয়েছে। তারপরে বলা হয় যে আপনি তো নিশ্চয়ই মৌসুমী সাবনুরের অনেক অনেক পাশে নামটা বলা হয়, কিন্তু মৌসুমী সাবনুরের তুলনায় পপির অভিনয় ক্যাটাগরি না, ওই তুলনায় না, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ছবির কারণে, ছবিতে ক্যারেক্টার পড়ছে, সে অভিনয় ওই ওই ক্যারেক্টার অভিনয়, একটা পড়তে কোনটাতে ছিল বোবা, আর একটা আর একটা দুইটাতে কি কি জানিয়েছিল, তারপরে যে ইমরুল সাহেবের একটা কি কারাগার ছিল, তো এগুলো গল্প স্টোরি ক্যারেক্টার সব মিলে এসে পেয়েছে, মিলে হয়েছে। আমরা শেষ করব গ্রহে, আপনার কাছে এখন ইদানিং প্রচুর সুপারস্টার নিয়ে সংজ্ঞা ইত্যাদি নানা রকম কনফিউশন দেখা যায়, আপনার কাছে সুপারস্টারের সংজ্ঞা কি? সুপারস্টারের সংজ্ঞা সংজ্ঞা কি? যেটা বলি যে যদি মিডিয়াম সেল হয়, হাউসফুল না, সিনেমা হলের যে হল ভর্তি অর্ধেক দর্শক আছে, এটাকে আমরা শো বলি, পাঁচটা শোর মধ্যে দুইটা শো ফুল, এটা আমরা হিট বলি, পাঁচটা শোই ফুল, এটা আমরা সুপার হিট বলি, লাগাতার 1 সপ্তাহ ফুল, এটা হলো বাম্পার হিট। সেটা তো ব্যবসার ক্ষেত্রে, আপনি তারকার ক্ষেত্রে তারকাও সেরকম দিতে হবে, সুপারস্টার বাম্পার হিট, বাম্পার স্টার, মেগাস্টার, অমুক স্টার, সেরকম 10টা প্রিয় তোমার দেওয়ার পরে না মেগাস্টার হবে, 100 ছবিতে কয়জন হইতে পারছে, তা কতদিন 24 বছরে দেওয়ার পরে এত সিনেমা হিট দিছে। বাংলা ছবিতে 3 জন সুপারস্টারের নাম বলেন আপনি? আমাদের দেশের জি, আমাদের দেশের রাজ্জাক ভাই অবুজবন, রাজ্জাক ভাই অবুজবন, আলমগীর ভাই হচ্ছে, অনেক ছবি আছে, সত্যমিথ্যাটা আমার কাছে সুপারস্টারের হলো, তারপর জসীম ভাইয়ের হচ্ছে ইয়েটা ওই যে একটা ছবি কোনো জানি, কাঞ্চন ভাইয়ের হচ্ছে এই আপনার বেদের মেজর সোনা, কাঞ্চন ভাইয়ের বেদের, তার আগে কিন্তু কাঞ্চন ভাই সুপারস্টার। বেদের মেজর সোনা একটা জিনিস বলি যে যেটা হয়তো এখনকার সিনেমাতে হবে না জানি না, যে একটা এলাকায় 3টা সিনেমা হল, যে আমার ওখানে জয়পুরহাটে 3টা সিনেমা হল, পৃথিবী কমপ্লেক্স, তারপরে হচ্ছে চিত্রা, তারপরে রবি, এরকম সিনেমা হল নাজমা, তো এখন পৃথিবী কমপ্লেক্স নিয়ে গেছে, বেদের মেজোসান 1 মাস চালাইছে, 2 সপ্তাহ গ্যাপে ওই সিনেমা হল আবার বেদের মেজোসান হয়েছে আর একটা সিনেমা হল, ও 2 সপ্তাহ চালাইছে, ও ওর 2 সপ্তাহ গ্যাপে আর এক সিনেমা হল, একই জায়গায় কিন্তু একই এলাকা, একটা সিনেমা যদি 1 মাস চলে আসে ওই এলাকায় কিন্তু আর ছবি দেখার কথা না, এই আমার কি ঘটনা, সেম দর্শক হাউসফুল, ওই 2 সপ্তাহ পরে যে বেদের মেজোসান নিয়ে গেছে তা চলতেছে, চলছে এত, এবং কলকাতা তো কিন্তু সেম কাহিনী, তারা করছে যে গল্প হলো মেন। আপনার কাছে কি 2 লাইনে এই সাফল্যের অঙ্কটা কি ছিল বেদের মেজোসান? আমাদের দেশে যেগুলো ছবি সুপার ডুপার হিট হয় যেগুলো আমরা বলি, এটা পরিচালকের ব্রেন থেকে হয়, মানে পরিচালক এটা লালন করে, যে অনেক সময় অনেক বাবা থাকে না, শিক্ষক বাবা থাকে, যে আমার এই ছেলে 3 ছেলে থাকলে দেখে যে এই ছেলেটা মেধাবী, তখন বাবা চিন্তা করে যে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ওর মেধাটা দেখেই না হয়, তো যখন আমরা কাজ করি যখন পরিচালকরা, তার মধ্যে কিন্তু আমরাই বুঝতে পারি যে আমার এই কার গল্প চলতেছে, কার গল্প রিলিজ হচ্ছে, কোন গল্প দর্শক দেখে, কোন গল্পে তালি দেয়, কোন কোন জায়গায় গল্প দর্শক কাঁদে, তখন বোঝা যায় যে কোন ধরনের গল্প দর্শকের মনে দাগ কাটবে, তখন সেগুলো চিন্তা করে নিয়েই করছে। অর্থ তো জন্মেলোক বকুল যে বেদের মেয়ে জোসান ডাইরেক্টর, সে কিন্তু কাঞ্চন ভাইকে নিয়েও দিলরুবা হিট দিতে পারলো না, ফ্লপ হয়ে গেল, দাঁড়া শেখ প্রডিউসার, আমরা নিজেরাই কান্নাকাটি করতেছি ওই দাঁড়াবের অফিসে, কেন হলো না, কাঞ্চন ভাই তো একটা পুরো মুশড়েই পড়লো যে এত বড় একটা ছবি আমরা কষ্ট করে বানাইলাম, দর্শক নেয়নি, কেন নেয়নি, মানুষ আমরা মুসলমান জাতি, আমরা বাঙালি জাতি, তা আমাদের মধ্যে জিকির হচ্ছে আল্লাহ, আমরা জিকির করবো আল্লাহ, আল্লাহ জিকির করবো না, তো ওই ছবিতে এটা ডাইরেক্টরের চিন্তা, সে চিন্তা করছে যে নায়িকার বারান্দায় বসে সে দিলরুবা দিলরুবা করে করবে, দর্শক এটাকে জিকির করবে আল্লাহ, রে দিল্লির দিলরুবার জিকির করে কেন, এই ছবি চলে নেই, সিম্পল একটা পয়েন্টে দর্শক বসে যে আমরা মুসলমানরা যে আল্লাহর জিকির করবো, ওই নায়িকার জিকির করলে কি ছবি হবে নাকি, সুপারস্টার কাঞ্চন ভাই তখন, সে ছবি বেড়ে জোসনার পরে ছবি করলেই মনে হয় হল ভর্তি মানুষ। আকবর ভাই, আপনার জনরা রোমান্টিক অ্যাকশন ছবি, এখনকার প্রেক্ষাপটে আপনি এখন যারা যারা জীবিত রয়েছেন একটা কাস্টিং বলেন না? আমার কাস্টিং নাই,
আপনার শাকিব বলে করা যাবে না না প্রেম দিও না আপনি রিমেক রিমেক করলেন ধরে না করা শাকিব বলে করতে পারবো শাকিব সারা হবে না শাকিব ঠিক আছে শাকিব নায়িকা কারে নেবেন প্রেম দিও না রিমেক হচ্ছে আপনার ছবি আপনি করছেন এখন না শাকিবের সাথে নায়িকা নাই তো নায়িকা নাই আমাদের নায়িকা যা আছে হবে না বাংলাদেশে নায়িকা খুঁজে পাচ্ছেন না আপনি নাই নায়িকা নাই সাবনুর কই বাবু রোমান্টিক নায়িকা তো সাবনুর শাকিব সাবনুর হলে না আমার একটা স্টার হবে স্টার ভ্যালু ছাড়া তো হবে না প্রেম দেওয়ানা প্রেম দেওয়ানা টু যদি করি বা রিমেক করি তারপরও তার মানে বাংলাদেশে ম্যাচিউরড নায়িকা না নাই না 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 এখন নাই নেই না একটা বড় প্রশ্ন দিলেন আপনি